নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দুর্গাপুজোতে ভিখারিকে বলুন এই একটিমাত্র কথা, আর মুহূর্তের মধ্যে আপনার ভাগ্য বদলাতে বাধ্য। তো কোন সেই কথা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দেখুন, ভিখারি বা ভিক্ষুক এই দুটি একই নাম, একই ব্যক্তিকে বোঝায়। আর এই ভিখারি বা ভিক্ষুককে যদি আপনারা এই কথাটি এই দুর্গাপুজোর সময় যদি বলেন, তাহলে আপনাদের জীবনে মুহূর্তের মধ্যে আপনাদের ভাগ্য বদলে যাবে। তো কী সেই কথা তা আমি অবশ্যই বলবো। তার আগে, যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, আপনাদের জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। কেবলমাত্র তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। তা শুন, এবার আমি জানিয়ে দিই কী সেই কথা ভিক্ষুককে এই দুর্গাপুজোতে বলতে হবে। তার আগে দুর্গাপুজো নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, এবং সেই সঙ্গে রিলেটেড ভিক্ষুক নিয়েও কিছু কথা বলবো। খুব মাইনরলি শুনবেন। দেখুন, কোনো মানুষ ইচ্ছা করে ভিক্ষা করে না, তার পেটের দায়ে তাকে করতে হয়। আমরা প্রায়শই দেখে থাকি মন্দিরে, রাস্তাতে বা ট্রেনে বা বাসে অনেক ভিখারি রয়েছে বা ভিক্ষুক রয়েছে, যারা আমাদের কাছে ভিক্ষা চায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা 90% মানুষ তাদেরকে ভিক্ষা দিতে চায় না। 90% মানুষ আমরা ভাবি যে কী দরকার তাকে ভিক্ষা দেওয়ার। দেখুন, একটা কথা বলি, এই ইউনিভার্সে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কথা বলছি। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ আপনি যেমনভাবে রিয়্যাক্ট করবেন তেমনটাই কিন্তু আপনাকে পেতে হবে। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, তখন কিন্তু আমাদের নিজেকে একটু বড় দেখানোর জন্য ওয়েটারকে বকশিস দিয়ে থাকি। কিন্তু পাশাপাশি আমরা কোনো ভিখারি যখন আমাদের কাছে ভিক্ষা চায়, তখন কিন্তু আমরা দিই না। তাই আমি আপনাদেরকে বলবো, এই পুজোতে, অর্থাৎ এই দুর্গাপুজোতে যদি ভিখারি দেখেন রাস্তাতে বা পুজো মণ্ডপে, তাহলে অবশ্যই আপনারা ভিখারিকে ভিক্ষা দেওয়ার পাশাপাশি এই কথাটি বলুন। তা শুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কী করতে হবে বা কী কথা বলতে হবে। দেখুন, অ্যাকচুয়ালি একটি নিয়ম আমি আপনাদের সামনে আজকে উদ্ঘাটন করতে চলেছি, সেই নিয়মটি ভালো করে শুনে নিন। কাউকে যখন দান করবেন, তখন আপনার যত ইনকাম তার 5% দান করবেন। আর এই দান করলে আপনার ইনকাম দ্বিগুণ থেকে চারগুণ হয়। আর এটা পুজোর সময় যদি করেন, সেক্ষেত্রে আরও বেশি হয়। তাই ভিখারিকে আপনার সামর্থ্য মতো, তা বলে আমি বলবো না এখন 1 টাকা বা 2 টাকার কয়েন দিতে, আপনার সামর্থ্য মতো আপনি ভিখারিকে ভিক্ষা দিন এবং তাকে বলুন আবার আসবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।